যা এই ভাত ধরার আগে তোরে আমি অনুমতি দিয়েছিলাম তুই বিয়ে কর যা আব্বা ভাতের উপর হাত পরে দেন আব্বা আব্বা এটা আপনি কি শুনালেন আব্বা যেহেতু রাজি আছে সেহেতু আমরা বাধা দিলে কি হবে সেই বাধা দিলেও ডলি যে বাধা মানার মতো মেয়ে না সেটা নিশ্চয়ই ভালো করেই জানেন হ্যাঁ জানি তালি পরে বেশি বাড়াবাড়ি না করে ব্যাপারটা কিভাবে সুন্দর করে সমাধান করা যায় সেইটা চলো আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে তোমাদের যে লিডার আছে না ওই যে বোজা আমার যে চরিত্র তাতে ওই সিরুরে ধরে এমন মাইর দেওয়া উচিত মাইরে গাছের উপর ঝুলায় রাখা উচিত ওর সদ্য গোষ্ঠীর ভাগ্য যে আমি ওরে মারি নাই তাহলে এখন কি করা যায় কি এমন হয়েছিল যে ডলি এখন বিয়েতে অমত করতেছে সে তো কোনো অমত করেনি আপা সে সুন্দর করে আমরা ধাক্কা মারে মাটিতে পালাই দিয়েছে আর একটু আরে এই সনেট এক না কেমনে পারে কেমনে পারে একটা মানুষ এতটা বদলে যেতে আমার এটা গেল চাকরি পড়াশোনা তো বলছি হ্যাঁ তারপর অনেক বিয়ে এখন পর্যন্ত আপনারা যেরকম দেখতে আসছেন না অনেক ফ্যামিলি তো অনেকে দেখতে আসছে আমার এর পর্যন্ত বিয়ে একুশটার মতো একুশটা হবে না মানে ঘটনা হচ্ছে যে আমাদের অফিসের যে অপর্ণা ম্যাডাম আছে না সে নাকি মনে মনে আমাকে লাভ করে ভালোবাসে মানে শুনেছি কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এখন ডিসিশন আচ্ছা শুনেন আমার একজন কাজিন আছে মাস্টার্স পাস করে বসে আছে অনেক আগে অবশ্য প্রেম করেছিল প্রেমের ছ্যাঁকা খেয়ে এখন ঘরে বসে আছে আমি এই কথা কেন কোনো কথাই বলবো না জান সারা জীবনের জন্য আমি বোবা হয়ে থাকলাম চুপ নিয়া ম্যাডাম শুনেন এটা কিন্তু তুমি ঠিক বলনি কেন সকালে তুমি অন্য মেয়েদের দিকে তাকাওনি চোখ আছে যখন তখন একটু আশেপাশে তাকাবো না কি বলেন এগুলো দেখেন আমি কিন্তু সত্যি রাগ হয়ে যাবো দেখেন ভাই আমাদের তো কিছু মনে নেই একটু মনে করার চেষ্টা করি আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে তাহলে আমি বলার কিছু নেই তাহলে সমুদ্র বাদ স্টেডিয়াম বাদ হতেই পারে না ঝিলমিল ঝিলমিল আখির জলে ঢেউ খেলিয়া যায় রে ঝির 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 হাওয়ায় লেগেছে তো কোথায় কোথায় লাগছে আপনি আমার কোথা থেকে লাগবে আপনি তো রিকশা থেকে দূরে ছিলেন লেগেছে কি লেগেছে ভয় লেগেছে আর গায়ে লাগতো ব্যথা ব্যথা না ব্যথা 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 না এই যে ভাই আমাকে চিনতে পারছেন না আপনি কিচ্ছু হবেন না আমি দেখছি কোথায় কোথায় মেয়েগুলো কোথায় রুম নাম্বার কত আমাদের রুম হচ্ছে লেখা বাংলা এবং সত্তর আপনারা কোনো চিন্তা করবেন হ্যাঁ ভারী মিষ্টি আচ্ছা কোনটা ঝিলি আর কোনটা মিলি রে কে জানে হ্যাঁ খুব সুন্দর কিন্তু তখন তো আমি ছিলাম না আমি তাহলে একটা ব্যবস্থা করতাম আচ্ছা এটা আমি দেখতেছি আদর্শ কোন স্বামী এটা মানতে পারে বলো আপনি এমন ভাব করেন যেন পৃথিবীতে আপনার একাই বউ আছে আর কারো যেন বউ নেই আছে কিন্তু এমন সুন্দর বউ তো কারো নেই যেমন হয়েছে নি কথা কইবেন চুপ করো সমস্যা যাতে পেয়ে কথা বলবেন ভালোবাসা একটা পা
আসলো না। তোমাকে বাসার সামনে যেতে বলছটা কে? বাসার সামনে গেলে মনে হয় আমি তোমার অনেক কাছাকাছি আছি, অনেক ভালো লাগে, তাই বাসার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, পড়াশোনা কেমন চলতেছে? জি ভাই মোটামুটি। মোটামুটি কেন? ভালো করে দিয়া পুড়ে লাগে রাখি ভর দুপুর বেলা। হ্যাঁ, ভর দুপুর বেলা দোয়া কালাম কিছু। হ্যাঁ, পুড়েছি তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম পরে পুঁতে দিবি, বিকেল হইলে কিন্তু কাম হইব না। আম্মু খালি আমাকে লক্ষ্মী বলছে, আর এই প্রথম তুমি আমাকে লক্ষ্মী বললা। শুনলো না জায়গাটা? জায়গাটা সুন্দর, কিন্তু তোমার থেকে সুন্দর না সত্যি। প্রজেক্টের ব্যাপারে কথা বলছিলেন, আপনি কি জানেন এটা সম্পর্কে কিছু? হ্যাঁ, স্যার তো একটু প্রিপারেশন নিয়ে আসতে বলেছিলেন। অফিসে আসার পর থেকে তো সবার সঙ্গে ফর্মাল ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে গেছে। নাও হলো মানে অফ কোর্স। কেমন আছেন, কি খবর আপনার? আমাদের খবর কে রাখে বলেন? কেন বলেন তো, এই যে আপনারা বিয়ে করলেন, কিছুই তো জানলাম না, প্রমোশন হলো না, ট্রিট পেলাম।